নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 24 সেপ্টেম্বর মঙ্গলবার তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6 নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আগামীকাল মঙ্গলবার আপনার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র, যোগ সিদ্ধি যোগ। আর রাহুকাল রয়েছে আগামীকাল 3টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই 3টা থেকে 4:30-এর মধ্যে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ, শুভ কাজ আপনারা করবেন না। এই রাহুকালটা বাদ দিয়ে আপনারা দিনের যে সময়গুলো আমি বলবো, রাশি অনুযায়ী যে লাকি নাম্বার, রাশি অনুযায়ী শুভ সময়টা বলবো, সেই সময়গুলোকে আপনারা মেনটেন করুন। এবং অনেকে রাশি জানেন না, আমি তাই 6 নামের ব্যক্তির ক্ষেত্রে আমি বলবো কোন কোন নামের আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না। দেখুন, আপনি প্রতিনিয়ত লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না। কৌশিকদা, লটারি কাটতে কাটতে আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি, কী করব। দেখুন, প্রথম কথা হচ্ছে কি, আগে আপনারা ব্যক্তিগত জন্মছককে আগে দেখান যে আপনার এই লটারি বা শেয়ার মার্কেট বা ফাটকা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে কি না, আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে এবং তার জন্য প্রতিকার প্রতিবিধান কি রয়েছে। আর আপনার যদি অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু 3 গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কলিযুগে রাহু গ্রহ একমাত্র যেটা আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। আবার বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। মহালয়া উপলক্ষে রাহু রক্ষা কবচ পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই নিতে পারেন রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ। যদি আপনাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এবং এই সময় মহালয়ার সময় স্পেশাল ডিসকাউন্ট চলছে, বিশেষ এই তিথিতে এই কবচ তৈরি করা হবে, তার জন্য বর্তমানে বুকিং কিন্তু নেওয়া হচ্ছে। যারা এই সময় বুকিং করছেন তারা এই মহালয়ার উপলক্ষে যে ডিসকাউন্টটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আলোচনাটা শুরু করা যাক, কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোন কোন নামের ব্যক্তি। দেখুন, পাশাপাশি আপনারা বার্থ চার্ট ইনফরমেশনে কিন্তু আপনারা করতে পারেন। আমি 6টি নামের ব্যক্তির কথা বলবো। আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এ দিয়ে প্রথম নামের অক্ষর এ, আপনার নামের অক্ষর প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর কে দিয়ে, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির 100% সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা 3 গুণ কিন্তু বৃদ্ধি করছে। প্রথম নামের অক্ষর ইউ অর্থাৎ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয়, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত আগামীকাল হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা বি, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে। যে কোনো দিক থেকে লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর এম,
আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল হতে চলেছে। এম, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগামীকাল নিশ্চিত রূপে হতে চলেছে। অর্থাৎ আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে শুরু হচ্ছে। আমি আবার বলছি, হয়তো আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই পাওয়ার কবচ এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। এবার আসি তিনটি রাশির লাকি নাম্বার। আমি 12টি রাশির মধ্যে তিনটি রাশির কথা বলবো। এই তিনটি রাশি আগামীকাল লটারি, শেয়ার মার্কেট, পাটকা থেকে যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। প্রথম যে রাশির আমি নাম বলবো সেটা হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা গাঢ় দেখা যাচ্ছে। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9। মকর রাশি আপনাদের যে শুভ সময় সকাল 10:03 থেকে 11:14 পর্যন্ত সময়টা শুভ মকর রাশি। দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1। আপনাদের যে শুভ সময় সকাল 9:18 থেকে 10:04 পর্যন্ত সময়টা শুভ। তিন নম্বর যে রাশি অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। সিংহ রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:32 থেকে 11:16 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় এবং প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনারা অনেকে ভিডিও শুনছেন, হচ্ছে না, আপনারা একবার হলো ব্যক্তিগত জন্মচক্রে দেখিয়ে নিন এবং প্রতিকার প্রতিবিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ 3 গুণ বৃদ্ধি করবে। আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গুলি অবশ্যই কমেন্ট।